কক্সবাজারের যে মৎস্য অবতরণ কেন্দ্র সেই কেন্দ্রটি পম্পেট বা রূপচাঁদা মাছের জন্য খুবই বিখ্যাত। এখানে বিভিন্ন ধরনের রূপচাঁদা মাছ পাওয়া যায়। এই যে যে রূপচাঁদা মাছগুলো দেখছেন এগুলোকে চাইনিজ পম্পেট বলে। এখানে এটা মূলত বিদেশে এক্সপোর্ট হয়, এই রূপচাঁদাগুলো বিদেশে এক্সপোর্ট হয়। তো বেশ ভালো সাইজ দেখেন এবং কোয়ালিটিও সবচেয়ে ভালো। এখানকার যে রূপচাঁদার যে কোয়ালিটি এটা চায়নাতে ভীষণ ভীষণ ডিমান্ড রয়েছে এই রূপচাঁদার। এছাড়াও বিভিন্ন ধরনের এই যে ছোটো ছোটো রূপচাঁদাও পাওয়া যায় এখানে, আর সিলভার পম্পেট এগুলো সবই চাইনিজ পম্পেট, এগুলো এক্সপোর্ট হয়। এখানে সম্ভবত কেউ একজন উনি সম্ভবত মালিক, আমি ওনার সাথে কথা বলবো যে আসলে কত দামে এই পম্পেটটি যাচ্ছে। পম্পেটের সারা পৃথিবীতেই ব্যাপক চাহিদা রয়েছে এবং কক্সবাজার থেকে সারা বিশেষ করে চায়নাতে ব্যাপক এই চাইনিজ পম্পেটটি এক্সপোর্ট হয়। মূলত এটিই চাইনিজ পম্পেট এক্সপোর্ট হওয়ার মূল জায়গা। এছাড়া খুলনার রূপসা বাজার থেকেও প্রচুর পরিমাণে এই পম্পেট বিদেশে রপ্তানি হয়। এগুলো চাইনিজ পম্পেট, এগুলো মূলত বিদেশে এক্সপোর্ট হয়। এবং এখানে কক্সবাজারে যেটি হচ্ছে যে এই এই চাইনিজ পম্পেটগুলো কেজিতে বিক্রি হয়। কেজি আজকে এই যে এই সাইজটি দেখেন, এই সাইজটি আজকে 1100 টাকা প্রতি কেজি গেছে। এটি সম্ভবত দুইটি থেকে তিনটিতে 1 কেজি হবে, কেজিতে 2-3টা হবে। এই কেজিতে কয়টা হবে? 2-3টা হবে না, এটা কেজিতে 2-3টা হবে আর কি। 1100 টাকা কেজি গেছে। এটি আমরা কোভিডের সময় যখন এক্সপোর্ট বন্ধ হয়ে গিয়েছিল তখন খুলনায় গিয়েছিলাম, খুলনা রূপসা মার্কেটে। তো রূপসা মৎস্য আড়তে তখন দেখেছি যে ওখানে 500-600 টাকা করে কেজি বিক্রি হয়েছে। তবে এখন যেহেতু এক্সপোর্ট শুরু হয়েছে সেই কারণে মাছের দাম কিছুটা বেড়েছে। তবে আমি গত বছর যখন এসেছিলাম তখনও দেখেছি যে একটু বড় সাইজের যে মাছগুলো আধা কেজি সেগুলো 1400 টাকা করে বিক্রি হয় এই এই কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে। বেশ তাজা তাজা চাইনিজ পম্পেট এগুলো। এখানে ব্যবসায়ীরা আসলে প্রচুর ব্যস্ত রয়েছেন কারণ তাদের এখন আর একটু পরেই ব্যবসার সময় শেষ হয়ে যাবে, যে কারণে তারা এই বিক্রির জন্য বিক্রি হয়ে গেছে অবশ্য মাছটি 1100 টাকা করে। তো এখন তারা সেই মাছটি কত বুঝিয়ে দিচ্ছেন, যে যারা কিনেছেন তাদের হাতে এই মাছটি বুঝিয়ে দিচ্ছেন। আমরা মাছের মালিককে খুঁজে পেয়েছি, খুচরা কত করে বিক্রি করেন এগুলো? খুচরা সাইজ অনুযায়ী। এই যে চাইনিজ পম্পেট এগুলো তো মূলত চাইনিজ বড়টা হচ্ছে 1200 টাকা, 1100 টাকা, 1100 টাকা। এটা তো পাইকারি গেছে নাকি? এটা পাইকারি কত গেছে? এটা পাইকারি আপনার 1000 টাকা, 950 টাকা, 980 টাকা, 980 টাকা পর্যন্ত গেছে না? এখন তো তাও দাম কম মনে হচ্ছে, গত বছর আমি আসছিলাম 1400 টাকা করে ছিল। 1400 টাকা একদম বড়টা না, ওটা 1400 টাকা হতে গেলে কত কত সাইজ হতে হবে? এটা আপনার 1 কেজি 300 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম ওরকম সাইজটা। 1 কেজির উপরে যেগুলো সেগুলো 1400 টাকা করে বিক্রি হবে। আপনারা মূলত কক্সবাজার থেকে তো খুলনাতে একটু দামটা সস্তা পড়ে, কিন্তু কোয়ালিটিটা মনে হয় ওখানে মানে বেশি একটা ভালো না? হ্যাঁ, কোয়ালিটি আপনাদের আমাদের ভালো, বেশি কিছু আমাদের পাকালে নদীতে জন্য। এখানে কিছু ছোট পম্পেট আছে, ছোট পম্পেটের দাম কক্সবাজারে কত সেটা দেখি। এটা কেজিতে কতগুলো হবে? কেজিতে কয়টা হবে? 10টা। আর এটা 12-13টা, এটা 10টা। কত করে দাম? কত এই দাম কত? এটা
700 আর 500 এত দাম কেন? এটা খুচরা দাম বললেন, পাইকারি দামটা আমাকে একটু বলেন তো। পাইকারি দাম, পাইকারি 700, এটা 700 টাকা করে এই প্রফিটটা দামটা হচ্ছে। আসলে এটা একেবারেই খুচরা দাম, আমার মনে হয় না যে পাইকারি এত বেশি আসবে। এটা আরও ছোট, তবে এই মাছগুলোর হোটেলে একটা ডিমান্ড আছে, যে কারণে এই মাছগুলোর দামটা একটু বেশি হয়।